ওয়েলকাম টু শিহরন পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যে স্টাফ নার্স এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্টের নোটিশ পাবলিশ হয়েছিল সেখানে দুটো নোটিস পাবলিশ হয়েছিল ফেজ ওয়ান এবং ফেজ টু দুটো নোটিশের জন্য আলাদা রকম দুটো সিট ছিল ফেজ টু এখানে যারা অ্যাপ্লিকেশান করেছিল স্টাফ নার্সের জন্য বা কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের জন্য তার মধ্যে যারা স্টাফ নার্সের জন্য অ্যাপ্লিকেশান করেছিল সেখানে ডকুমেন্টস ভেরিফিকেশান করার জন্য একটি ডেট দেওয়া হয়েছে সেই ডেটে যে সমস্ত ক্যান্ডিডেটের নাম এখানে পাবলিশড করা হয়েছে তাদেরকেই ডকুমেন্টস ভেরিফিকেশান করতে যা বা যেতে বলা হয়েছে আবার বলছি যাদের নাম এখানে রয়েছে তারাই ডকুমেন্টস ভেরিফিকেশান করতে যাবে অবশ্যই যাদের নাম এখানে রয়েছে তাদেরকে ভায়া এস এম এস ইনবক্সে একটা এস এম এস পাঠানো হবে তারা সেখানে দেখতে পেয়ে যাবে কোন দিন কার ভেরিফিকেশান ডেট রয়েছে এবার নোটিশটি একটু দেখে নাও ইন রেফারেন্স টু দ্য অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এখানে দুই পাঁচ দু হাজার তেইশ অর্থাৎ সেকেন্ড মে দু হাজার তেইশ এই নোটিসটি পাবলিশ হয়েছিল ফেজ টু ফর্ম ফিল আপের জন্য ফর দ্য পোস্ট অফ স্টাফ নার্স আন্ডার ফিফটিন ফ্রেন্স হেলথ গ্র্যান্ড সিএমও এইচ পশ্চিম বর্ধমান ফলোয়িং ক্যান্ডিডেটস আর হেয়ার বাই কল ফর ডকুমেন্টস ভেরিফিকেশান ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু কাম ফর দ্য ভেরিফিকেশান অন দ্য ডেট অ্যান্ড দ্য টাইম মেনশান্ট দেয়ার এগেনস্ট দেয়ার নেম ডেটেড উনত্রিশ পাঁচ দু হাজার তেইশ থেকে একশো দু হাজার তেইশ এবং ভেনু দেওয়া রয়েছে ডিপিএমইউ সেকশন অফিস অফ দ্য সিএমওএইচ পশ্চিম বর্ধমান কল্যাণপুর স্যাটেলাইট টাউনশিপ কল্যাণপুর আসানসোল পিসেড লেবার কমিশন অফিস এখানে দেখো টেবিলটাতে যেটা বলা হয়েছে টেবিলে প্রথম সিরিয়াল নাম্বার অনুযায়ী একটা সাজানো রয়েছে তারপর অ্যাপ্লিকেশন আইডি নেম প্রেজেন্ট অ্যাড্রেস এবং ডান দিকটা দেখো ডেট এবং টাইম দেওয়া রয়েছে যেহেতু অনেকজন ক্যান্ডিডেট তাই তিন দিন ধরে সরি চার দিন ধরে ভেরিফিকেশানটি হবে উনতিরিশ তিরিশ একত্রিশ এবং এক এই চার দিন ধরে ভেরিফিকেশানটা হবে এবং কার কোন সময় ভেরিফিকেশান হবে সেটা তার নাম অনুযায়ী তার পাশে কিন্তু দেওয়া রয়েছে অনেকেরই নাম হয়তো নেই তো যদি নেক্সট টাইম কোনো পিডিএফ পাবলিশড করা হয় বা নোটিশ যদি আসে তাহলে সেখানে জানা যাবে অথবা এখানে যাদের নাম দেওয়া রয়েছে তাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশান করার জন্য ডাকা হয়েছে অনেকেই ফর্ম ফিল আপ করেছিলেন অনেকেরই ভুল হয়েছিল কারণ যেখানে পেমেন্টের ডিটেলস দিতে বলা হয়েছিল সেখানে অনেকের হয়তো প্রবলেম হয়েছে সেই জন্য অনেকের নাম নেই এটাই খুব সম্ভবত অনেকের নাম না থাকার কারণ তো যাদের নাম রয়েছে প্রায় ছশো জন প্লাস ছশো তিরিশ জনকে এখানে ডাকা হয়েছে সরি ছশো তিরিশ নয় ছশো তেতাল্লিশ জনের নাম এখানে রয়েছে তো ছশো তেতাল্লিশ জনকে বিভিন্ন ডেট ওয়াইজ নাম দেওয়া রয়েছে এবার তোমাদেরকে যে সমস্ত ডকুমেন্টসগুলি নিয়ে যেতে হবে দেখো অ্যাবাব মেনশন ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য অফিস অফ দ্য আন্ডারসাইন যেটা দেওয়া রয়েছে ফর ডকুমেন্টস ভেরিফিকেশান অল দ্য অরিজিনাল অ্যালং উইথ ফটোকপি সমস্ত অরিজিনাল এবং তার সাথে তার এক কপি করে জেরক্স নিয়ে যেতে হবে অরিজিনাল অনলাইন অ্যাপ্লিকেশান এডুকেশনাল সার্টিফিকেট ফটোকপি অফ অল রেলিভেন্ট ডকুমেন্টস উইথ এ ফটো আইডেন্টি প্রুফ ডিউরিং ভেরিফিকেশান এখানে কিন্তু রেজিস্ট্রেশনের কোথাও উল্লেখ করেনি কিন্তু এখানে দেখো বলে দিয়েছে অল আদার রেলিভেন্ট ডকুমেন্টস তোমার সমস্ত ডকুমেন্টসই কিন্তু এখানে লাগবে স্পেসিফিকভাবে কোন ডকুমেন্টসটা লাগবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া নাই সবই কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে এবং রেজিস্ট্রেশান কিন্তু মাস্ট লাগবেই কারণ কোনো জায়গাতেই কিন্তু রেজিস্ট্রেশন ছাড়া ভেরিফিকেশান হয়নি বা হলেও জাস্ট নিয়ে রাখা হয় ওখানে কিন্তু লেখাই থাকে রেজিস্ট্রেশান নট ফাউন্ড বা নট অ্যাভেলেবেল তো যাদের এখানে নাম রয়েছে এবং যাদের সমস্ত ডকুমেন্টসগুলি রয়েছে তারা অবশ্যই তার যেই ডেট দেওয়া রয়েছে এবং যেই টাইমে ভেনু ফিক্সড করা রয়েছে সেই টাইমে অবশ্যই ভেরিফিকেশান করতে যাবে থ্যাংক ইউ